কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পদযাত্রা করেছে বিএনপি। বিকেলে নগরীর ডবলমুরিং থানাধীন চৌমোহনী এলাকায় পদযাত্রায় নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বর্তমান সরকারের পতন ঘটাতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের আহ্বান জানান এক হয়ে কাজ করতে। বাকলিয়ায় পদযাত্রায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ নেতারা এখন কথা বলছেন অনেকটা নিয়ন্ত্রণহীন। চাঁদগাঁওয়ে পদযাত্রায় নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।